বৃদ্ধ ভাতা ভীষণ খেয়েছে, তাই তো বলি বর্ষা এবার হাতে নুপুর রাখো, প্রতি বুথে বুথে সবাই বিজেপি কে ছাটো, সবাই বিজেপি কে ছাটো। এই বিজেপি হার না, এই জুমলা হার না, এই বিজেপি হার না, এই জুমলা হার না। মা বোনেরা ডাক দেয়, ছাত্র যুব ডাক দেয়, শ্রমিক কৃষক ডাক দেয়, কর্ম এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, হিমাচল প্রদেশ বিধানসভায় কংগ্রেস জয় হয়েছে। এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর শহরের প্রান্তে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর বহরমপুরের প্রান্তের শহরে একেবারে কংগ্রেস সমর্থকদের বাজনা মিছিল সমহিমায় একবার দেখুন। হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের আসন সংখ্যা ছিল 68টি, কংগ্রেসের ঝুলিতে যায় 40টি আসন, বিজেপি পেয়েছে 25টি আসন, অন্যান্যদের ঝুলিতে 3টি। আমরা এর আগে সমীক্ষা করেছিলাম হিমাচল প্রদেশ, এবং যে হিমাচল প্রদেশের ম্যাজিক ফিগারটা 35, আমরা কংগ্রেসকে প্রথমেই দিয়েছিলাম 38 থেকে 40-এর ঘরে থাকবে, অর্থাৎ বিজেপিকে দিয়েছিলাম 25 থেকে 33-এর মধ্যে, অর্থাৎ সেই অঙ্কটা ধারে কাছে আমাদের কিছুটাও মিলে গেছে, এবং অন্যান্য দিকে দিয়েছিলাম 2 থেকে 3টি আসন। এই মুহূর্তে কংগ্রেসের বাজনা মিছিল সরাসরি বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস সমর্থকদের একেবারে খুশির উৎসব পালিত করছেন সরাসরি বহরমপুর শহরে। আরো একবার ভিডিও ফুটেজটি দেখুন। হিমাচল প্রদেশ বিধানসভার নির্বাচন, অর্থাৎ যে হিমাচল প্রদেশ রাজ্যটি ছিল বিজেপির দখলে, হিমাচল এবং গুজরাট, গুজরাট বিজেপির দখলে ছিল, গুজরাট রাজ্য বিজেপির দখল বিজেপি পেয়েছে, অর্থাৎ বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস, অর্থাৎ বিজেপি শাসিত যে রাজ্য হিমাচল প্রদেশ। আপনাদেরকে সবচেয়ে বড় খবর জানিয়ে রাখি, সরাসরি শুধু হিমাচল প্রদেশ এবং গুজরাট বিধানসভা নয়, 23-এ এক ঝাঁকে এবার তরুণ তুর্কিদের এবার নতুন মুখ আসতে চলেছে সরাসরি, অধিকাংশই এবার 23-এ বিধানসভা নির্বাচন, অর্থাৎ সেই বিধানসভা নির্বাচন শুধু দেখার পাল্লা 24-এ লোকসভা এবং 2023-এ অধিকাংশ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। কংগ্রেস সমর্থকদের বহরমপুর শহরে সমহিমায় বাজনা মিছিল একেবারে কংগ্রেস ভবনে দেখুন। প্রিয় দর্শক, আজকে আমরা এই পর্যন্ত আমরা প্রতিবেদনটি তুলে ধরলাম।